অনেকদিন পরে আজকে আমরা ছাদে আসছি আমাদের, অনেকদিন পরে আজকে ব্লগ করা হইতেছে। সো আজকে আমরা একটু এক্সাইটেড অ্যান্ড ব্লগটা আজকে সুন্দর হবে। অ্যান্ড এতদিন ব্লগ আসে নাই, সবাই আমাকে অনেকবার জিজ্ঞেস করছেন যে কেন ব্লগ আসে নাই। সো আমাদের দেশের অবস্থা কী ছিল এটা সবাই জানে, এটা আমাদের আর খুলে বলা লাগবে না। সো এই কারণে আমাদের ব্লগটা আসতে একটু লেট হয়েছে। অ্যান্ড এখন থেকে আমাদের রেগুলার ব্লগ আসবে। অ্যান্ড যারা যারা আমাদের ব্লগটা এখন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো বাকি কথা হবে ব্লগের ভিতরে, দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। সাহেল, এই সাহেল, কয়টা বাজে? দুইটা বাজে গেছে, এখন পর্যন্ত তুমি ঘুমের থেকে উঠতেছো না, সারা রাত জায়গা থাকো আর এই যে দিনের বেলা উঠো না। এই সাহেল, সাহেল দেখছো এখনও উঠতেছো না, নিশ্চয়ই রাত জাগছে। ওর মোবাইলটা কই? এই ফোনের জন্যই ও এখন ঘুম থেকে উঠতেছে না, মনে হয় সারা রাত ফোন চালাইছে। এর জন্য ওকে আজকে আমি পানিশমেন্ট দিব। তুমি কি উঠবা? নাহলে আজকে তোমার কিন্তু পানিশমেন্ট আছে, আজকে সারাদিন তুমি ফোন পাবা না। মোবাইলটা নিল ওকে? একটু আগে আম্মু আসছিল, এটা আম্মুরই কাজ। আমাদের দেশের অবস্থা আপনারা সবাই জানেন যে কোটা আন্দোলন নিয়ে কত কিছু হয়ে গেছে। সো এর মধ্যে না আমি অ্যাক্টিভ ছিলাম টিকটকে, না ফেসবুকে, না হচ্ছে ইউটিউবে। তো এই যে ও দেখেন আরেক পাগল এখানে। তো এই যে সবগুলো কবুতর আসছে ধাপের ভিতরে, এর মধ্যে এই যে এইটা চলে গেছিলো। সো গাইজ, আমাদের দেশের অবস্থা অনেক খারাপ ছিল আর আমাদের অনেক 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 ভাই বোন শহীদ হয়েছে, যার মধ্যে আছে আবু সাঈদ ভাইয়া, মুগ্ধ ভাইয়া। সো এই কারণে আমাদের মনটা অনেক বেশি খারাপ ছিল। আর এই দেশের অবস্থা নিয়ে তো কেউ ঘর থেকে বের হতে পারে নাই, সবাই বাসার মধ্যে বন্দি ছিল। আর আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদেরকে জানাই মন থেকে শ্রদ্ধা। অ্যান্ড তাদের কারণে এখন আমাদের দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। সো এটা নিয়ে আমাদের ব্লগ আসতেছিল না, সবাই অনেক বেশি আমাকে নক করছেন, অনেক জিজ্ঞেস করছেন যে ভাই কেন ব্লগ মেক করতেছো না। সেটাই ছিল মেইন রিজনটা। এখন থেকে আমরা আবার রেগুলার ব্লগ করব আর সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিব। সো আজকে ব্লগটা হচ্ছে আমরা আমাদের ছাদে আসছি অনেকদিন পরে। আপনারা আমাদের কবুতরের ব্লগ চাচ্ছিলেন, সো আজকে আমাদের অনেকদিন পরে কবুতরের নিয়ে টাইম স্পেন্ড করব। ইমরানের আসার কথা ছিল বাট ও আসতেছে না। কোথায় চলে গেল রোজা? খেলতে গেছে। এত খেলা কি করবে? আর গাইস, আমাদের 60,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সরি 62,000, ও সরি, আচ্ছা 62 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। 62 না, 62k সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। ও তো 62k সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এজন্য আপনারা সবাই কমেন্টে বলতেছেন যে কিউনে ভিডিও করো, কিউনে ভিডিও করো, কিউনে ভিডিও করো। এজন্য আমি স্যার ব্রো মানে আপনাদেরকে একটি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটি কিউনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর গাইস, আপনারা সবাই একটা একটা করে কমেন্ট করবেন। অনেকে কি করে জানো রোজা? আমি বলতাছি, আরে তো আমি বলি, একজন কি করে একটা কমেন্টে মানে একটা লেখার ভিতর পাঁচটা কমেন্ট করে, কেন র‍্যাপিড ফায়ার এর মতো। সো এইটা করা যাবে না। না গাইস, র‍্যাপিড ফায়ার করা যাবে না। আপনারা সবাই একটা একটা করে দিবেন যাতে আমরা সবারটাই নিতে পারি। এবং এবারের ব্লগটায় মানে কিউএনএ ব্লগটায় আপনাদের নাম আমরা উল্লেখ করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে নেক্সট ব্লগটা কি কিউএনএ নিয়ে আসবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সো রজা যেহেতু অ্যানাউন্সমেন্ট করেই দিল, সো নেক্সট ব্লগটা আমরা মেক করব হচ্ছে কিউএনএ ভিডিও। সো আমরা এখন আমাদের কবুতরগুলোকে নতুন করে জোড়া দিব, প্লাস হচ্ছে এখন একটু উড়াবো কয়টা কবুতরকে। সব ছাড়তে আমি দিব না। সো রজা এদিকে আসো, প্লিজ। আবার তোমার কই যায় ও, মানে গোল দিবা? মিশন ফেলড
আই ওয়ান্ট টু উঠি ঠিকই আছে, মেসি ইজ গন, এরকম দুষ্টামি করলে এরকম করতেই হবে, মানে পাইতেই হবে। সো এখন রওজা, আমি যে কারণে আজকে এদিকে আসো। ও গাইজ, ওর দুষ্টামি আরো দিন দিন বাড়তেছে। আবু সাইদ ভাইয়া, ও আচ্ছা, আমি বুঝতেই পারিনি তুমি গুলি করেছো, তুমি একজন নিশ, আমি কেটে গুলি করব। তো আমাদের মানে বাংলার এখন বলতে গেলে হিরো হয়ে গেছে আবু সাইদ ভাইয়া আর মুগ্ধ ভাইয়া। মুগ্ধ ভাইয়া, সো আবু সাইদ ভাইয়া যেভাবে তোমাদের মানে আমাদের পুলিশ বাহিনীর সামনে যেভাবে দুই হাত উঁচা করে দিছে, আর এটা দেখার পর থেকে আর কোনো স্টুডেন্টরাই করে নাই, বুক পেতে দিয়েছে। হিরো ওয়ান টু ফ্লাই ইন দ্য স্কাই, ব্লু স্কাই, হিরো ওয়ান টু ফ্লাই, মাই বু ফ্লাই, ওয়ান টু স্কাই ফ্লাই, I want to chhede dibo, I want to catch him, eta kyo chhede dibo dekho dui line er gaan jodi apnar kache bhalo thake ei jonno ekta like diye diben acha ei 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 emon kore keno are you killing me killing me na kidding me oi desh kola biri kola biri kola biri di bu ke chalo my bu হ্যাঁ, রজের একটা কবুতর আছে গাইজ, ওটার নাম হচ্ছে বু। সো আমরা বিকালে এসে ছাদে এইভাবেই টাইম স্পেন্ড করি, বাট কবুতর পালাটা দেখলে মনে হয় সহজ বাট কঠিন আছে, এগুলার পিছনে অনেক প্যারা, সকালে ঘুম থেকে ওইটা নিজে না খায়, ওদেরকে খাওয়াইতে হয়। আল্লাহ আল্লাহ, মরে গেছে না তাইলে এই মেয়ে এমনি ধরে ওই ভয় পেয়ে গেছি, পায়ের নিচে দিয়ে দৌড় দিছে। আর এখন বুঝে তুই লাগে স্যান বুর কবিতাটা আমরা বুকে ছাড়াই বলি, বুর কবিতা তো জইলাই ও একই, আমার হাত পা গুলো সব ছিঁড়ে যাচ্ছে, আমার হাত পা গুলো সব ভেঙে যাচ্ছে, কিন্তু কবুতর গুলো আসতেছে না, আমি এখন আছি আমাজন জঙ্গলে। আরে শুনো একটা আইডিয়া দিই, কবুতর গুলোকে ধরতে হবে, আমার কবুতর গুলোকে ধরতে হবে, আই এম রিয়ার গাইস। শোনো, ওরা তো আমাদের গলা চিনে বুঝছো, এখন এই কারণে ভয় আসতেছে না, এরকম ভাবে ওদেরকে ডাকো মিষ্টি সুরে, এই আসো আসো এইভাবে ডাকো তাহলে চলে আসবে। আরে আজ ওরা কি হিন্দি মানে ইন্ডিয়ান নাকি? আর ওরা তো ইন্ডিয়া থেকে জন্ম নিয়ে আসছে, কোত্থেকে? ও বাঙালি সব, মিক্স ব্রিড। ও আচ্ছা আচ্ছা, তুমি এখন ডাকো আয় আস, রোজা 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 রোজা, শুনো শুনো একটা গান মনে পড়ছে, কি তোবা তোবা গানটা চিনো না? আজা 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 তোবা তোবা তোবা, এখন তুমি বলো আজা আজা, এমনি ডাকো তাহলে চলে আসবে। হুসেন তেরা আজা 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 আজা, আবার আবার হুসেন তেরা আজা আজা আজা, আয়েশা উঠতে দেখছো দেখছো, পাওয়ার অফ তোবা তোবা গান। আর এটা উঠতে পারে না তো, এই সাদাটা ওই সাদাটা, এগুলো হচ্ছে গিফট পাইছিলাম আমি, আর বাকি সবগুলো এখানে আছে। এই যে আয়েশা বসছে বিকালবেলা স্কুল থেকে, আয়েশাই বলতেছে চলো ছাদে যাই, চলো ছাদে যাই, ও আমার আগে চলে আসছে। এখন তুমি কই আসছো, ছাদে আসছো নাকি? কি সমুদ্র সৈকতে এসে পড়েছি, অনেক ভালো লাগতেছে, এটা কি মিনি কক্সবাজার? কক্সবাজারে ফিলে হ্যাঁ একটু একটু পাওয়া যায়, একটু একটু পাওয়া যায়, বেশি পাওয়া যায় না, বেশি না। এখানে যে পানি আছে তো ভুলে গেছি, মেয়ে রাসেল ব্যাপার আছে কি, হ্যাঁ মেয়ে পানি ছাড়ো মেয়ে তাড়াতাড়ি রাসেল ব্যাপার আইব, মেয়ে সাদাটার নাম ছিল শিরো। এই আল্লাহ, লকার আন্ডা নষ্ট হয়ে গেছে, কি নষ্ট হয়ে গেছে? আন্ডা ডিম আসি খাও, তুমি আন্ডে কা ফান্ডা,
ও নেই পারে এক মামুলি বান্দা বাল্লি কে আমারে কই মারলাম ভাই আবার গায়ে দিবি না মিন্দু সা এখন পানি মারো মিথ্যা কথা বলছিস পানি গুতা দে দি ওই কি গরু গুতা দে ঠোকর দে আসে না চিল্লাই দিহি আবার কেমনে চিল্লাই ওই যে দাও না হাত পরে হাত দিয়ে তবে সরায় তারপর বের করো হ্যান্ডেলে মাটিটার হাতটাকে হ্যাঁ হ্যাঁ এবার ধরো 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 ওর সরা দাও সরা দাও হয়েছে হয়েছে হাগ করে কোর ছেড়া কি হয় ডিমটা ওইদিক দিয়ে ফালায় দাও না এইভাবে পরিবেশ দূষিত হয়ে যায় ওই যে গাইজ ওখানে টপে যে বসে আছে কিসের মিয়া ওটা তো আমাদের না আরে আমাদের শিরো মিয়া ওটা শিরো ওই যে ওদের সাথে মনে জোড়া লাগছে দেখেন কি সুন্দর করে মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে ওরে বাবা অনেকদিন পরে ছাড়া পাইছে ও এটা কিচ্ছু বলবে না আরে এমনে টানো কেন চুমু দেখ আয় ওর গৌরে বের করে নিয়ে আসছে দেখা ও দেখছো পাগল হয়ে গেছে চুমু দাও চুমু দাও চুমু দাও মনের ভাব না ও আচ্ছা গাইস দেখেন জলে কি সুন্দর গ্রামের তিন পাচ্ছে ছাদে বসে বসে সো গাইস আমরা বিকালটা ছাদে কাটাইলাম এখন আমরা চলে যাব ওই যে নিচে আর ওই যে দেখেন আয়ান জড়ামি করতেছে বারান্দায় কার সাথে কথা বলে আর ওই যে সবগুলো কবুতর এখানে বসে আছে একাই ঘরে ঢুকবে বন্ধু বন্ধু যাইবি ঘরে যাইবি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।